আবহাওয়ার খবর জানাবো আপনাদের। আজ থেকেই হাওয়া বদল, আজ থেকেই শুরু পারদ পতন। সামান্য করে কমবে দিন এবং রাতের তাপমাত্রা, আগামী এক সপ্তাহে ধীরে ধীরে নামবে পারদ, আর সেই সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণও ধাপে ধাপে কমবে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, পারদ কমার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস, ঠিক কি বলা হচ্ছে? তবে এই মুহূর্তে যে খুব বেশি লক্ষণীয় পারদের পতন হবে এমনটা নয়, তবে এতদিন পর্যন্ত বিশেষ করে ডানা ঘূর্ণিঝড়ের প্রভাবে যে প্রচুর জলীয় বাষ্প অক্টোবরের শেষ দিকে হেমন্তের যে পরশ, এই পরশটা অনেককে দূরে রেখেছিল, সেই পরশটা আজ থেকে ফিরতে চলেছে এবং সামান্য হলেও তাপমাত্রা দিন এবং রাত উভয় ক্ষেত্রেই কমবে, জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমে যাবে বিশেষ করে সোমবারের পর। তার আগে আগামীকাল প্রতিপদ এবং পরশুদিন ভাতৃ দ্বিতীয়া, এই দিনে একেবারে ঝলমলে মেঘমুক্ত আকাশ এবং অনেকটাই শুষ্ক আবহাওয়া। তবে মূল শীত অর্থাৎ মূল যে তাপমাত্রার পতন, সেই পতন ঘটতে ডিসেম্বরের প্রথম সপ্তাহ, তার আগে নভেম্বরের প্রায় গোটাটাই যদি খুব লক্ষণীয়ভাবে কোনো পট পরিবর্তন বা নতুন করে কোনো সিস্টেম মাথা খারাপ না দেয়, তাহলে নভেম্বরেই কিন্তু আগাগোড়াই হেমন্তের পরশ পাবে শহরবাসী। ভোরের দিকে সামান্য একটা হিমের পরশ এবং বেলা বাড়লেও আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। শুভ ধন্যবাদ অয়ন। জলীয় বাষ্পের পরিমাণ কমবে, কিছুটা পারদের পতন হবে, যদিও সেটা শীতের আমেজ এক্ষুনি আনছে না, তবে হেমন্তের আবহ যা এখনো পর্যন্ত খুব একটা অনুভূত হয়নি গোটা রাজ্য জুড়ে মূলত দক্ষিণবঙ্গে, তা টের পাবেন রাজ্যের মানুষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।